আরামবাগ পৌরসভার 59টি বুথের মধ্যে 56টি বুথের বিজেপি সভাপতির নাম ঘোষণা হলো রবিবার। এই 56 জনের নাম ঘোষণা করলেন জেলা সভাপতি বিমান ঘোষ। পৌরমণ্ডলের সভাপতির নাম ঘোষণা না হলেও বুথ সভাপতিদের নাম ঘোষণা হওয়ায় দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। আরামবাগ পৌরমণ্ডল বিজেপির প্রতিটি বুথ কমিটির সভাপতির নাম ঘোষণা করলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। রবিবার গৌরহাটি মোড় সংলগ্ন তাঁর দলীয় কার্যালয়ে এই ঘোষণা হয়। এই বিষয়ে বিমান ঘোষ বলেন, পৌর এলাকায় মোট 59টি বুথ রয়েছে, এদিন মোট 56টি বুথের সভাপতির নাম ঘোষণা হলো, বাকি তিনটি কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। নবনির্বাচিত এই সভাপতিরা আগামী দিনে পৌর ভোটে লড়াই করবেন, তাঁদের একটাই লক্ষ্য, তৃণমূল হটানো। আজকে আমাদের আপনারা জানেন যে গত 4 দিন আগে আমরা তারকেশ্বর পৌরমণ্ডলের 24টা বুথের সভাপতি আমরা ঘোষণা করেছিলাম। সেইদিনে আমরা কোশ্চেন করেছিলাম যে আরামবাগ কবে হবে, আমি বলেছিলাম যে আগামী 5 দিনের মধ্যে আমরা আরামবাগ পৌরসভার যে আমার 59টা বুথ আছে, 59টা বুথের সভাপতি আমরা ঘোষণা করব। তো সেই মতো আজকে আমরা 56টা বুথের সভাপতি ঘোষণা করেছি, তিনটে বাকি আছে, তিনটে বুথের সভাপতি খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো। আর সামনে যে পৌরসভা ভোট আসছে, ভোটের আগে আমরা নিজেদের যে অভ্যন্তরীণ যে সংগঠন, সেই সংগঠন গোছানোর কাজ আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি এবং এখন বুথ সভাপতি হয়েছে, ওয়ার্ড কমিটিও প্রায় রেডি হয়ে গেছে। ইলেকশন কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আছে সবাই, এই যে আমার নয়নদা আছেন, বিশ্বনাথদা আছেন, বিশ্বজিৎ আছে, অতনুদা আছেন, অসিত কুণ্ডু আছেন, সৌভিক আছেন, জোনাল অবজারভার আছে এখানে, সুশান্ত ঘোষ, অরূপ রতন হাজারা আজকে নেই, উনি বাইরে গেছেন, উনি আসবেন, উনিও থাকবেন, আরও আছেন কার্যকর্তা। তো এই যে আমার চারদিকে বসে আছে, এরাই এই পৌরসভা ভোটটাকে কন্ট্রোল করবে আরামবাগের বুথে এবং আরামবাগের পৌরসভাতে বিজেপিকে জয়লাভ করানো এবং তৃণমূল মুক্ত আরামবাগ পৌর গঠন করা একমাত্র উদ্দেশ্য লক্ষ্য। দাদা, এখনও পৌরমণ্ডলীর সভাপতি নির্বাচন হইল না কেন? আমাদের পৌরমণ্ডলের সভাপতি যে নির্বাচন হয়নি বলছেন আপনারা, আরামবাগ তাকে সদর ক্ষেত্রে হয়নি। আমরা এই পৌরসভা ভোট পর্যন্ত, এই যে পৌরসভা ভোট সামনে চলে এসেছে, এর জন্য আমরা একটা কমিটি বানিয়েছি, এই কমিটি পৌরসভা ভোটকে নিয়ন্ত্রণ করবে। ভোটের আগে এখন সেরকম উপনেত্রীদের সঙ্গে আলোচনা চলছে, সেটা আপনারা জানিয়ে দেবো। নিউজ আজ বাংলা, আরামবাগ।